সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে। আমরা মজু চাচার যে পারিবারিক খামার সেখানে রয়েছি। আজকেও কিন্তু বেশ কিছু কালেকশন উপস্থিত করেছেন, আর সবসময় উনি শুকনো হাড্ডিসা নিয়েই মোটা তাজা করেন, প্লাস বিজনেসও করেন। আজকে আমরা দেখছি সম্ভবত 8টা একই সাইজের, তো এইগুলো প্যাকেজ আকারে বিক্রি করতে চাই। কেমন দাম চাচ্ছেন, আপনাদের পছন্দ হলে কিভাবেই পাবেন, আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দিতে চাই। আমরা শুরুতে একটু চাচার সাথে কথা বলতে চাই। চাচা, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত? আজকে দিব 8টা দিতে চাই। 8টা দিব, আটটা আটটা না, এক লটের আটটা, যারা নিবে 8টা নিবে, 8টা নিতে পারবে। আচ্ছা, বাজারে সার্বিক অবস্থা কি বলেন? বাজারে বর্তমান দিনে দিনে একটু বাড়তি অবস্থা, দিন দিন বাড়তি। এই এই আগে থেকে অনেক মানে বিজে 2000-2500 টাকা বেড়ে গেছে, 2000 টাকা বাড়ি গেছে। এই 15-20 দিনের ব্যবধানে, 15-20 দিনের ব্যবধানে 2000 টাকা, 2000 টাকা বাড়ি গেছে। আচ্ছা, তাহলে আরো কি সামনে বাড়ার সম্ভাবনা? আরো বাড়ে, এক মাস আরো বাড়বে, আরো এক মাস বাড়বে, আরো এক মাস বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আচ্ছা আচ্ছা, তো আসেন আমরা একটু দেখি। আজকে তাহলে টোটাল 8টা, হ্যাঁ, 8টা রেট কত রেখেছেন? আজকে রেট রাখছি, আমরা চাই একদম রিজনেবল রেট, একবারে এক রেট, হ্যাঁ, 33,500 করে, 33,500 করে। আচ্ছা, বেশ মোটা সোটা। এগুলো তো মনে হয় গোস্ত হবে নাকি? গরু ভালো গোস্ত হবে, বাচ্চা নিতে পারবে, গোস্ত হবে, বাচ্চাও নিতে পারবে, গরু ফাইন গরু, গরু ডবল বডি গরু, ডাবল বডি। আমাদের একটা একটা করে দেখেন, আমরা একটু দেখি। এটা হচ্ছে ডাবল বডি, চামচোচা, চামচোচা, গরু শিং মাথা ভালো আছে, শিং মাথা ভালো আছে, চামচোচা ঢেলা ঢেলা আছে, ভালো আছে, পাটা বেশ সুন্দর আছে, কোনো খুঁট টুট, শিং মাথা, কান কাটা, কোনো কিছু পাবে, কোনো কিছু নেই, মানে নিখুঁত। আচ্ছা, আমরা দেখি একটা করে দেখি আগে। আচ্ছা, এই যে প্রথম যেটা দেখলাম, এটা গোস্ত আনুমানিক কতটুকু হতে পারে? এটা গরু এখন বর্তমান 75 কেজি হবে, 75 কেজির মতো গোস্ত আসতে পারে। বয়সটা, বয়সটা চাচা? নতুন জোয়ান, নতুন জোয়ান, মানে বাচ্চাও নেওয়া যাবে, বাচ্চা নেওয়া যাবে, এখন বাচ্চা নেওয়া যাবে, এখন একটা দুটো বাচ্চা নেওয়া যাবে, একটা দুটো বাচ্চা নেওয়া যাবে। এটা হচ্ছে 1 নম্বর, আর এটা হচ্ছে 2 নম্বর, 2 নম্বর। এটা এটা বয়সটা কেমন হবে? এটা নতুন জোয়ান বয়স, এটা নতুন জোয়ান, এটা পুরো খুব ভালো গরু। এই যে দেখুন তোলা, তোলাও ভালো, বাচ্চা নেওয়া যাবে এটা চাচা? হ্যাঁ, এখন একটা দুটো বাচ্চা নেওয়া যাবে, একটা দুটো বাচ্চা নেওয়া যাবে। গোস্ত কেমন আসতে পারে? এখন এটা 70 কেজি পার আছে, 70 কেজি পার আছে গোস্ত। এই যে এটা নতুন জোয়ান বয়স, 70 কেজি পার আছে, শিং মাথা, পা সব ঠিক আছে। আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি, নিখুঁত গরু। এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, আমরা এখন দেখি 3 নম্বরটা দেখি। এটা হচ্ছে 3 নম্বর। আচ্ছা, এটাকে সরাই দেন, এই পাশে সরাই দেন। এটা হচ্ছে 3 নম্বর, চামচোচা ঢিলা ঢালা আছে, না ঢিলা ঢালা মানে এই ঢিলা ঢালা আছে। আচ্ছা, বয়স, বয়স চাচা, এটা বয়স, নতুন জোয়ান বয়স, নতুন জোয়ান বয়স। গোস্ত যদি করবে তাহলে 70 কেজি পার, গোস্ত করলেও 70 কেজি পার হবে। মোটা তাজা করলে কতটুকু ধরা যাবে চাচা? এগুলোতে 100 কেজির মতো গোস্ত ধরানো যাবে। আচ্ছা আচ্ছা, দেখি আমরা, ইজি ধরবে। আচ্ছা, এদিকে সরাই দেন দেখি, এই পাশে দেখি আমরা। 100 কেজি ধরাতে কতদিন সময় লাগতে পারে চাচা? 2 মাস, 2 মাস গোস্ত কমবেশ ধরা আছে। আচ্ছা আচ্ছা, গোস্ত কমবেশ ধরা আছে, 100 কেজি ধরানো যাবে, 2 মাসে মোটামুটি ভালো ট্রিটমেন্ট দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, পুরো আমরাও তো পাল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তাহলে 3 নম্বর। আচ্ছা, 3 নম্বরটা সাইড করে দেন, আমরা এখন 4 নম্বরটা আসি। এটা হচ্ছে 4 নম্বর। আচ্ছা, এই পাশ থেকে দেখি আগে, হ্যাঁ, এই পাশ থেকে দেখি। এটা বয়সটা কেমন চাচা? নতুন জোয়ান হচ্ছে, নতুন জোয়ান বয়স, 6 দাঁতে পরে খিল ফাটেছে, নতুন জোয়ান হচ্ছে। এই যে এগুলো কি বাচ্চা নেওয়া সম্ভব? বাচ্চা, হ্যাঁ, বাচ্চাও নেওয়া যাবে এগুলো, না? আচ্ছা, দেখি এই পাশে, এই পাশে সরাই দেন দেখি আমরা, এই সাইড থেকে। চামড়া তো ঢিলা ঢালা আছে, না? পরিষ্কার আছে, চামড়া ঢিলা ঢালা আছে। আচ্ছা আচ্ছা, ঢিলা ঢালা আছে। হ্যাঁ, এটা তাহলে হাড়মোটা, 4 নম্বর। কেমন গোস্ত আসতে পারে চাচা? 65 কেজি, 65 কেজির মতো গোস্ত আসতে পারে। এই যে এইটা, এটা 65 কেজির মতো গোস্ত আসতে পারে। তাহলে এটা হচ্ছে 4 নম্বর। আমরা এখন 5 নম্বরটা দেখি, এটা হচ্ছে 5 নম্বর। এটা বয়সটা কেমন হবে? এটা নতুন জোয়ান বয়স, এটা নতুন জোয়ান বয়স, এটা নতুন জোয়ান। দেখি এই পাশে,
নতুন জোয়ার, সবগুলাই নতুন জোয়ার না? সবগুলা আচ্ছা, কিছু 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 গরুর আবার দাঁত কাটা থাকে, এগুলো তো দাঁত কাটা নাই? না, কোনো গরু দাঁত কাটা পাবে না, কোনো গরু দাঁত কাটা নাই, কোনো গরু দাঁত কাটা পাবে না। দাঁত কাটা গরু তো, এটা গরু দুই দাঁত আছে। হ্যাঁ, এটা গরু দুই দাঁত, দুই দাঁত আছে। আচ্ছা আচ্ছা, ওইটা ছয় দাঁত আছে। আচ্ছা, দাঁত কাটা গরু তো মোটামুটি মোটা দাঁতটা কম হয় না? চাবাল যদি ভালো থাকে, হ্যাঁ, দাঁত কাটাতে গরু যায় যায় আসে না, চাবাল ভালো থাকে, চাবাল ভালো থাকতো। আচ্ছা, তার মানে একটা গরু নিতে গেলে অনেক কিছু বিবেচনা করে নিতে হয়। নিতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে, চাবাল না থাকলে কানি খেতে পারবে, খেতে পারবে না, আর না খেলে তো সে ফ্যাটেনিং হবে না। এটা হচ্ছে কয় নাম্বার? পাঁচ নাম্বার। এটা পাঁচ নাম্বার, এটা হচ্ছে পাঁচ নাম্বার, গোস্ত কমপ্লিট ভরা। তাহলে এটা পাঁচ নাম্বার, কেমন গোস্ত আসতে পারে এটা? এখন বর্তমান 70 কেজি গোস্ত, 70 কেজি গোস্ত এক জায়গায়, এক জায়গায়। চামড়া তো ঢিলা ঢালা আছে না? চামড়া ঢিলা ঢালা আছে, ঢিলা আছে। দেখি এই পাশ থেকে, এই যে চামড়া ঢিলা ঢালা আছে দেখছি আমরা। এটা হচ্ছে পাঁচ নাম্বার সিরিয়ালের। আচ্ছা, ছয় নাম্বারটা আসেন, আমরা একটু দেখি ছয় নাম্বারটা। এটা তাহলে দুই দাঁত, তাহলে সবের মতো দুইটা একটা বাচ্চা হয়েছে না? একটা বাচ্চা কেবল হয়েছে, কেবল একটা বাচ্চা হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো তো মানে ক্রস বাচ্চা নিচ্ছে, এই জন্য এই বাচ্চা, এই গরু বাচ্চা, এর বাচ্চা হাড় বাচ্চা ছিল, ওই দুধটা নিচ্ছে। হ্যাঁ, এটা বয়সটা কেমন? দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত। তবে এটা বাচ্চাও নেওয়া যাবে, ফ্যাটেনিং ও যাবে, বয়সটা খুব হালকা, বয়স পালে আরো বড় হবে, আরো বড় হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চামড়া তো ঢেলা ঢালা আছে না? চামড়া একদম চামড়া পাতলা, চামড়া চামড়া পাতলা, ঢেলা ঢালা আছে, আরো বড় হবে, গরু খাবে আরো বড় হবে। হ্যাঁ, এটা তাহলে হচ্ছে ছয় নাম্বার। আমরা এখন দেখি সাত নাম্বার, দেখি এটা হচ্ছে সাত নাম্বার। আচ্ছা, দেখি ও পাশে সরে দেন, ও পাশে সরে দেন। এটা হচ্ছে সাত নাম্বার। এটা বয়স কেমন চাচা? এটা জোয়ান বয়স, এটা জোয়ান বয়স, সাত নাম্বার জোয়ান বয়স। চাম তো পাতলা, চাম পাতলা পাতলা আছে। আচ্ছা আচ্ছা, এগুলো তো বাচ্চা নেওয়া যাবে না? নেওয়া যাবে, বাচ্চা নেওয়া যাবে, মোটা। আচ্ছা, এটা মনে হয় গোস্ত একটু কম হবে না? 65 কেজি আসবে, 65 কেজি। গড়ে সবগুলো যদি আমরা একটা আইডিয়া নেই, গড়ে 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 যদি আইডিয়া নেন, তাহলে গড়ে 2-1 কেজি কম, 70 হবে, 70 থেকে 2-1 কেজি কম বেশি, মানে 65 কেজি তো মাস্ট বি আসবেই, 65 হবে হবে। আচ্ছা আচ্ছা, লাস্ট ফ্যাটেনিং করা যাবে এগুলো। আচ্ছা, সর্বশেষ দেখি আট নাম্বারটা, এটাকে এই পাশে সরাই দেন, দেখি এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার। এটা বয়স কেমন চাচা? এটা ছয় দাঁতের পর খিল ফাটছে, ছয় দাঁতের পরে খিল ফাটছে। আচ্ছা আচ্ছা, জোয়ান হতে চলছে, চাম চাচা ভালো আছে। আচ্ছা, এই যে এইটা সিংমাথা ভালো, সিংমাথা ভালো। এটা কেমন গোস্ত আসতে পারে? 65 কেজি, এটাও 65 কেজি গোস্ত আসতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু রিভিউ দেই। সর্বশেষ আট নাম্বার হচ্ছে এইটি, আর টোটাল লটে হচ্ছে আটটি, 33,500 বললেন না? 33,500 করে রেখেছেন উনি রেট। এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার, এটা হচ্ছে সাত নাম্বার, আমরা একটু সুস্পষ্টভাবে দেখাই। এটা হচ্ছে ছয় নাম্বার, এটা হচ্ছে পাঁচ নাম্বার, তার পাশে যদি দেখি আমরা, এটা হচ্ছে চার নাম্বার, এটা তিন নাম্বার, এই পাশে এটা হচ্ছে দুই নাম্বার, আর এই যে শুরুটা দেখছেন এটা হচ্ছে প্রথম নাম্বার। এই টোটাল আটটি গরু উনি প্যাকেজ আকারে দিচ্ছে। তা আমরা একটু চাচা একটু কন্ট্যাক্ট নাম্বার দেন দেখি, কেউ যদি কন্ট্যাক্ট করতে চায়। এই নাম্বার নেন, হ্যাঁ, 01720172177166655। এখন বিষয় হচ্ছে যে আপনি তো দিয়েছেন আটটা প্যাকেজে, কারো তো আটটা নেওয়ার সামর্থ্য নাও থাকতে পারে। এখন যদি কেনে বাবু বাদ দেয়, তাহলে তো নিয়মটা বাদ দিবে। হ্যাঁ, মানে যেটা নিয়মটা বাদ দিবে গেলে কিছু তো কেনে, হ্যাঁ, ধরে দিতে হবে। না না, কথা কাট ক্লিয়ার। হ্যাঁ, মানে যেটা নিরস সেটা বাদ দিবে, সেটা মানে 2-4-500 টাকা রাস্তা তো আর বাদ দিবে না, নিয়মটা বাদ দিবে। হ্যাঁ, 2-4-500 টাকা এই দিকে দিবে, নিলে কোনো কথা, কোনো কথা থাকবে না। আচ্ছা, এখন অনেকের তো চাহিদা অনেক বেশি হতে পারে, তাহলে কালেক্ট করে দেওয়া সম্ভব? যদি আরো কেউ নিতে চায়, হ্যাঁ, গুরু আর থাকি ম্যানেজ করে দেওয়া, ম্যানেজ করে দেবে। তাছাড়া তো আপনি ফ্যাটেনিং করেন, আপনার বাসায় থাকেন? বাসায় আসে, বাসায় আমার গুরু আসে, তো বাসায় যদি বাসা থেকে পছন্দ করে বাসা থেকে দিই, বাসা থেকে নিতে পারবে। মানে কেউ যদি যোগাযোগ করে আসে আপনার বাসায় দাম দর করে নিবে, সেই সুযোগটাও আছে? ওটাও সমস্যা নেই, দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।